হ্যালো বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে দেখাবো উত্তরবঙ্গের একটা বিখ্যাত রান্না, সেই সাথে দেখাবো নেত্রকোনার একেবারে আঞ্চলিক রান্না বান্না। সেই সব আঞ্চলিক রান্না বান্না করার জন্য আমাদের বাসায় চলে এসেছেন নেত্রকোনা ময়মনসিংহের এক আফামনি। কিন্তু আফামনি খালি হাতে আসে নাই, যেই না বলেছিলাম আমাদের বাসায় কেউ রান্না বান্না করতে আসতে চাইলে আপনারা বাজার সমেত চলে আসবেন। আফামনি সুন্দর করে আমাদের জন্য বাজার টাজার করে নিয়ে চলে এসেছে এবং সাথে করে নিয়ে এসেছে একটা জেতা মুরগি। চিন্তাটা করা যায়, মুরগি তো আমার ঘরের মধ্যে বাসার মধ্যে আমার ফার থেকে আমার বিলাই গুলার ঠাডানির উপরে রেখেছে। সেই দৃশ্য দেখার জন্য আপনাদের চলে যেতে হবে ফুসি ফ্যামিলিতে। তো এইদিকে আফামনিরে বলেছিলাম আমার কোনো ফলোয়ার যদি রান্না বান্না করতে আসতে চাই তাহলে আপনারা আপনাদের এলাকার বিখ্যাত রান্না বান্না করার জন্য আপনাদের এলাকার যাবতীয় জিনিসপত্র আমার ঘরের মধ্যে নিয়ে আসবেন। যার কারণে আফামনি একেবারে কাডলের আলি থেকে শুরু করে যা যা লাগবে, আইটা কলা কাঁচা কলা যা কিছু লাগবে হকল কিছু সাথে করে নিয়ে এসেছে। তো এই যে দেখেন আজকে আফামনি যে রান্নাগুলো করবে সেইটার মধ্যে আছে উত্তরবঙ্গের একটা বিখ্যাত রান্না, নাম হইতেছে শলকা। এই শলকা রান্না করার জন্য বিভিন্ন শাক ফাতা লাউ ফাতা এগুলো লাগে। তা আফামনি যা যা আছে সবকিছু নিয়ে এসেছে, এই সব ফাতা ফুতা বা লবণের মাই সুন্দর করে দুয়া টুয়া নিয়ে আসতেছে। তো এই যে দেখেন এখানে আছে কলসু ফাতা আছে, ফাট শাক আছে, ফুই ফাতা আছে, সজনে ফাতা, সেই সাথে আছে রেসিপি এত
যত পরিমাণে সোজা মাগমা। তার পরবর্তী রেসিপিতে চলে গেলাম, এখানে দিতে হবে জিরা বড়া, দিতে হবে তাছে তেল, দিতে হবে তাছে পেঁয়াজ, দিয়ে সুন্দর করে লাড়া সারা দিয়ে অল্প পরিমাণে ফানি দিয়ে একটু করে কষাইয়া নিতে হবে। তারপরে এটার মধ্যে অল্প পরিমাণে ধনিয়া গুঁড়া, অল্প পরিমাণে হলুদ গিরিয়া দিয়ে, তারপরে একটু করে মরিচ গুঁড়া দিয়ে একটা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা দিয়ে সুন্দর করে কষাইয়া লইতে হবে। যখন দেখবেন যে কষানো হয়ে গেছে, অল্প পরিমাণে লবণ দিয়ে, মানে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে আবার এখানে মধ্যে মাছের টুকরা দিয়ে দিব। অনেকে আবার প্রশ্ন করতে পারে, আফামনি ম্যাডাম কি মাছ লই আসছে নাকি? জি না, আমাদের আফামনি আমাদের জন্য আস্তে একটা মুরগি নিয়ে এসেছে, এই মাছগুলো আমাদের ঘরের মধ্যে ছিল, কিন্তু আফামনি কাঁচা গলা ইট্টা গলা সবকিছু নিজেই নিয়ে এসেছে। তো যাই হোক, এখানে কাঁচা গলা ইট্টা গলা পর্যাপ্ত পরিমাণে ফানি দিয়ে সুন্দর করে ধন্য পাতা দিয়ে একেবারে রান্না বান্না করে নামায় নিয়েছি এই আইটেমটা। এইটার নাম কি জানি কইছিল আফামনি, আমি ভুল লাগেছি কোনো ব্যাপার না। তারপরে চলে গেলাম আমাদের পরবর্তী আইটেমের মধ্যে। পরবর্তী আইটেমের মধ্যে যেটা করতে হবে, কতগুলো সজনে পাতা অল্প পরিমাণে ফানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করা হয়ে গেলে এগুলার সিপ বা ফানিগুলো ফালাই আবার বডির মধ্যে কুচুমুচু 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 করে কাটতে লইতে হবে। যখন দেখবেন যে সজনে পাতাগুলো কুচুমুচু করে কাটা হয়ে গেছে, তখন চলে যাবেন পরবর্তী ধাপের মধ্যে। পরবর্তী ধাপের মধ্যে পেঁয়াজ আর রসুন একসাথে সুন্দর করে লাইরা ভাইজা নিতে হবে। তারপরে এর মধ্যে কুচুমুচু কুচুমুচু করে কেটে রাখা সজনে পাতাগুলো দিয়া লাড়া সারা গুঁড়া নাড়া দিয়ে সুন্দর করে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে। যখন দেখবেন ভাজা না হয়ে গেছে, তখন এখানের মধ্যে দুই দুইটা হাঁসের ডিম দিয়ে দিতে হবে। এই হাঁসের ডিমগুলো কিন্তু আফামনি একেবারে সুদূর ময়মন সিংহ থেকে আমার জন্য নিয়ে এসেছে। এইদিকে মুরগিটাই যে কি জাদু করেছে আমার বিলাইগুলা রে, খালি মুরগিটার ফিসে ফিসে টটো করে ঘুরতেছে। তাই যে দেখেন আমাদের এই বাজাবুজি সজনে পাতা সুন্দর করে যখন একেবারে ঝড় ঝরা হয়ে যাবে, তখন আমরা নামাইয়ে নিয়ে নিব। এখন চলে যাবো আফামনির আর একটা পরবর্তী রেসিপিতে। এই রেসিপির জন্য আফামনির সুদূর ময়মন সিংহ থেকে একেবারে আমার জন্য কাইল্লা জিরা লাইসে চিন্তাটা করা যায়। বইন আমার ঘরের মেয়েদিকে কাইল্লা জিরা ছিল না, যাই হোক আফামনির ভালোবাসা। এইদিকে আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আফামনি ফর্দা করে, যার কারণে আফামনির চেহারা দেখানো নিষিদ্ধ। এবং আফামনি আমার বাসার মধ্যে যতক্ষণ ছিল যা যা রান্না করেছে উনি সম্পূর্ণ ফর্দার সহিত রান্না করেছে, যার জন্য আফামনির প্রতি আমার রেসপেক্ট অন্য লেভেলে চলে গেছে। তো যাই হোক আফামনি খুব সুন্দর করে বাড়া কষা যত জোগাড় যন্ত্র সব কিছু নিজের হাতে করেছে, আমি শুধু আজকে বসে বসে দেখেছি আর ভিডিও করেছি। আর এই সেই ওই যে সেই কি বলে রসুন আর হইতেছে কাঁচা মরিচ যেগুলো আমরা ভাজ্যে নিয়েছিলাম, সাথে করে হইতেছে পেঁয়াজ ভাজা, এইগুলো সার ভরে এইগুলো সহ বাইটে একেবারে ম্যাশ করে নিতে হবে। তারপরে এটার মধ্যে অল্প পরিমাণে টেস্টি লবণ আর হইতেছে ন্যাচারাল লবণ দিয়ে সুন্দর করে আবার একটা ঘষা দিয়ে একেবারে নামায় নিতে হবে কালো জিরা ভর্তা। এইভাবে কালো জিরা ভর্তা খাইয়া দেবেন, চ্যালেঞ্জ দিয়ে বলবো মনে হবে না কালো জিরা ভর্তা খাইছেন। এখন অনেকে বলতে পারেন যদি মনে নাই হয় তাহলে কালো জিরা ভর্তা খাইয়া লাভ কি? আরে ভাই, কালো জিরা ভর্তা খাবেন ঔষধি গুণাগুণের জন্য। তাছাড়া আজকের পদ্ধতি অবলম্বন করে কালো জিরা ভর্তা বানালে যাদের কালো জিরা ভর্তা দিতে দিতে লাগে তাহাদের মুখের মধ্যে আর কোনোদিন দিতে লাগবে না। তারপরে এইদিকে শীতলগুলারে সুন্দর করে কচু পাতার মধ্যে বইলা সুন্দর করে বাজা বুঝা তুলে নিয়েছি। একই পদ্ধতিতে কালো জিরাটারে যেমনি বেড়েছে, একই পদ্ধতিতে এখন শীতলটারে সুন্দর করে বাজা নিতে হবে। এটারে শীতল সুটকি অনেকে বলে, অনেকে আবার সেফ আসেট কি বলে, যার যে অঞ্চলে যেটা বলে, কেউ আবার আমার নাম শুনে কাবা কাবা শুরু করে দিয়ে না। এগুলারে সুন্দর করে ফাটার মধ্যে বাসা কাটা করে এইটারে সুন্দর করে একটা ভর্তা বানিয়ে নিতে। সেই ভর্তাতে আমাদের হগল তার অঞ্চলের মধ্যে বিখ্যাত। অনেকে আবার শুনেছি হুটকি নাকি খায় না, রে ভাই হুটকি খান নাকি একবার তো খাইয়ে দেখেন এইটা যে কি মজা। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের হগলডি রেসিপি মোটামুটি রেডি হয়ে গেছে, আমি সুন্দর করে টেবিল সাজিয়ে চলে এসেছি আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য। এইখানে আছে উত্তরবঙ্গের বিখ্যাত সলকা রেসিপি, আছে হইতাছে ময়মনসিংহের নেত্রকোনার বিখ্যাত খাড়া রেসিপি, আছে হইতাছে কাঁচা ইট্টা কলা দিয়ে সুন্দর করে রুই মাছের ফেড়ি রেসিপি। তাই যে দেখেন আমি সুন্দর করে এখানে ফোস্টস দিয়ে রেডি হয়ে যাইতেছি গা। এখন আমরা চলে যাবো পরিবেশনের মধ্যে, পরিবেশন করে দিবা আফামনি কেন বসে পড়বো আমি সাথে করে। তাই যে দেখেন আমাদের মোটামুটি রেডি করা শেষ হয়ে গেছে, আফামনি আর তাহার একমাত্র কন্যার সাথে করে বসে গেছে খানা দানা করার জন্য। তো আমরা তিনজন এখন বসে সুন্দর করে খানা দানার রিভিউ দিব। তার আগে আমরা এখন যেটা করতেছি, যার যার ফেলেট সাজাই নিতেছি। আমার বাসার মধ্যে কোনো মেহমান আসলে আমি তাকে পূর্ণ স্বাধীনতা দিই, নিজের মতো করে নিজের হাতে নিয়ে নিয়ে খানা দানা করার জন্য। ভাই কাউরে ঠেলে ঠেলে দেওয়ার সে তার মন মতো করে নিয়ে নিয়ে খাওয়াটা অনেক ভালো। এই যে দেখেন আমি জীবনে প্রথমবারের মতো উত্তরবঙ্গের সলকা খাইতে যাইতেছি, ও মাই গডনেস, সেটা মুখের মধ্যে দেওয়ার পরে বুঝতেই পারতাছিলাম না যে এটার মধ্যে কোনো ধরনের মশলা ইউজ করা হয় নাই, কোনো ধরনের তেল ইউজ করা হয় নাই, তেল ছাড়া জল ছাড়া এত স্বাদের রেসিপি কেমনে হইতে পারে। আর কাডলের বিসিগুলো মুখের মধ্যে দিতেছে আর কি যে লাগতেছে। তো আমি অবশেষে সিদ্ধান্ত নিয়েই নিলাম এই সজনার ডাইল লাইন আমি সুন্দর করে আমার বারান্দায় লাগাই দিবার, এখান থেকে সজনে পাতা খাবো। সজনে পাতার গুণাগুণ, সজনে পাতার উপকারিতা মা গো মা বলে শেষ করা যাবে না। বর্তমানের এই দুর্মূল্যের বাজারে যদি একটা সজনে গাছ থাকে তাহলে এতলা 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 রেসিপি ঘরের মধ্যে বানাই খাইতে পারবেন, চিন্তাটা করা যায়। এদিকে মুরগিটাই বয়ে বয়ে এখনো রেস্ট করতে আছে, হেতে যে কি শুরু করছে আমার ঘরের মধ্যে, হেতে যে কি পরিণতি হবে। আফামনি এনেছিল দেশি মুরগি, আমি বলে কেমনে খাওনের লাগিয়া, এইটা কোনো কথা, এরকম দেশি জাতা মুরগি দেখলে কি খাওন যায়। তো এই যে দেখেন সুন্দর করে আমি এখন কাঁচা কলার রাইটটা কলার এই তরকারিটা ভাতের মধ্যে লয়ে লইছি, এইটা যে কি স্বাদ হইছে, এত সিম্পল রেসিপি, এত সুস্বাদু কেমনে হয়।
আমার তো ধারণার বাইরে চলে গেছে। এইদিকে টুনটুনি ময়নাটাই বয়ে বয়ে খাইতেছে, এদিকে আফামনে টকরা চিবিটা মুখের মধ্যে কখন দিব এটা নামাইতেছে খাড়া খাড়াটা মুখের মধ্যে দিয়ে আমি ফুটি ফরেছি। এত স্বাদ কেমনে হইতে পারে ময়মনসিংহ নেত্রীকোণার রান্না বান্না, এত স্বাদ কেমনে হইতে পারে। আমার তো ফুরা মাথা উলাই যাওলাই গেছে গা। তো যাই হোক বন্ধুগণ, আজকে আফামনের রান্না করা প্রতিটা আইটেম এত পরিমাণে স্বাদ আসিল সেইটা আমি বলে বুঝাইতে পারবো না। আপনারা অবশ্যই বাসার মধ্যে ট্রাই করে আমার জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর এইদিকে যেটা বলেছিলাম যে মুরগিটার শেষ পরিণতি কি হয়েছে আপনাদের সাথে শেয়ার করবো। এই দেশে মুরগিটার শেষ পরিণতি এতকাল বিলে কোলের মধ্যে বসে বসে আদর খাইছে, আর মুরগি কোলের মধ্যে বসে বসে আদর খাইতেছে, এইটা কোনো কথা? আমার ঘরের মধ্যে এসা মুরগি কোলের উপরে বসে আদর খাইতেছে বন্ধুগণ, এই দৃশ্য দেখার আছিল। তো যাই হোক, এই ছিল আমার আজকে অতিথি আপ্যায়ন। অতিথি আইসা সুন্দরকে আমার রান্না বান্না করে খাওয়াইছে। আপনাদের মধ্যে কেউ যদি আমার বাসার মধ্যে এসে রান্না বান্না করে খাওয়াইতেছেন তাহলে অবশ্যই বাজার নিয়ে চলে আসবেন আমার বাসার মধ্যে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আপনি কোন এলাকা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, টাটা গুড বাই।